হ্যালো বিয়ার্স, আপনাদের জন্য আমি একটি মজাদার রেসিপি রান্না করেছি। এটা আমি আপনাদেরকে এখনই দেখাবো, আমার ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখবেন। এইটি রান্না করেছি আমি তেলাপিয়া মাছ, টমেটো আর তিতাকড়লা দিয়ে ভুনা। অনেক মজাদার একটি রেসিপি। সকালবেলা যাদের ভাত খাওয়ার অভ্যাস আছে তারা এই রেসিপিটি রান্না করে অনেক ভাত খেতে পারবেন। অনেক মজাদার একটি রেসিপি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি রান্না করেছি। চলুন তাহলে দেখে আসি। আজকে নতুন স্টাইলে তেলাপিয়া মাছ রান্না দেখাবো। আমি প্রথমে একটু করে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার আগে আমি একটু করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিব। এখন আমি এখানে মাখন দিব। দেখেন এই যে আমি মাখন দিচ্ছি, একটু করে দিবেন মাখন বেশি না। অনেক মজাদার একটি রেসিপি। একটু জিরা গুঁড়া দিলাম আর পরিমাণ মতো মাছের মশলা দিলাম। লবণ দিলাম। এখন আমি আগে তিতাকড়লা একটু কেটে রেখেছিলাম, এই যে তিতাকড়লা দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিব। আগে আমি মাছগুলো মেখে রেখেছিলাম। আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ওগুলো মেখে রেখেছিলাম এই জায়গাতে। এখন আমি হালকা একটু করে দিয়ে দিব। দেখেন আমার মাছ হালকা হালকা বাজি বাজি হয়ে গেছে। এখন আমি যে টমেটো এভাবে একটু হালকা পানি দিয়ে রেখেছিলাম, এখন আমি টমেটোটা দিয়ে দিব। চুলা বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি বলি যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার নতুন মজাদার ভিডিওর জন্য রেডি থাকবেন। থ্যাংক ইউ। দেখেন আমার তরকারি হচ্ছে। হালকা হালকা হতে থাকুক, আমি নাড়াবো না কারণ ভেঙে যাবে, কাঁচা মাছ দিয়েছি। এই তরকারির নাম হচ্ছে টমেটো তেলাপিয়া মাছ দিয়ে তিতাকড়লা রান্না। তো পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকেন। নামানোর 10 মিনিট আগে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব, একটু করে পরিমাণ মতো দিবেন। নামানোর আগে আমি একটু করে পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। এখনই আমি নামাবো। দেখেন আমার রান্না হয়ে গেছে, কীভাবে আমি রান্না করেছি আপনারা তো দেখেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। আমার ভিডিওতে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন এই জন্য, শেয়ার করছেন এই জন্য। তাহলে আপনারা বাসায় রান্না করে খাবেন আমি কীভাবে রান্না করেছি। বাই বাই, আবার আপনাদের সাথে দেখা হবে আমার একটি নেক্সট ভিডিওতে, মজাদার একটি ভিডিও। বাই বাই।
হ্যাপি নিউ ইয়ার।